নতুন চারটি আইফোন গতকালকে অ্যাপেল লঞ্চ করেছে। এর মধ্যে অ্যাপেল আইফোন 14 এর প্রাইস হলো $799, আইফোন 14 প্লাস এর প্রাইস হলো $899, আইফোন 14 প্রো প্রাইস হলো $999 এবং আইফোন 14 প্রো ম্যাক্স এর প্রাইস হলো $1099 এবং বিভিন্ন ভেরিয়েন্ট অর্থাৎ 256 GB, 512 GB, 1 TB পর্যন্ত সাইজের ফোন রয়েছে। এক একটা ভেরিয়েন্টের এক এক রকম প্রাইস। বাট আজকের ভিডিওতে আমি মেইনলি গতকালকে আইফোন 14 সিরিজের যে ফোনগুলো লঞ্চ হয়েছে এই ফোনগুলোর কী কী নতুন ফিচার অ্যাড হয়েছে, কী কী বিষয় ভালো এবং কী কী বিষয় আমার কাছে একদমই ভালো লাগে নেই, তার সব কিছু নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। সো প্রথমে বলে নিচ্ছি, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আইফোনের নেগেটিভ দিকগুলো নিয়ে প্রথমে কথা বলি। তার মধ্যে নাম্বার ওয়ান হলো, এখন আর আইফোনের যে ইউএসএ ভার্সনটা রয়েছে সেটাতে সিম সাপোর্ট করবে না। ফর দ্য ফার্স্ট টাইম অল ইউএস মডেলস নো লঙ্গার হ্যাভ দ্য সিম ট্রে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ডিল উইথ দ্য ফিজিক্যাল সিম কার্ড এনিমোর। সিম সাপোর্ট করবে না বলতে, নরমাল যে আমরা ফিজিক্যাল সিম ইউজ করে থাকি সেটা সাপোর্ট করবে না, শুধু ই সিম সাপোর্ট করবে। এবং এটা হলো আইফোন যেটা আমেরিকান ভেরিয়েন্ট সেটাতে। হতে পারে অন্যান্য দেশের ভেরিয়েন্টে ই সিম ছাড়া নর্মাল সিমের সাপোর্ট থাকবে, বাট ইউএসএ ভেরিয়েন্টে আর ই সিমের সাপোর্ট থাকবে না। আর আমরা বাংলাদেশে বসে মেইনলি ইউএসএ ভেরিয়েন্টের ফোনগুলো কিনে থাকি, আর ইউএসএ ভেরিয়েন্ট অন্যান্য দেশের ভেরিয়েন্টের থেকে ফোনগুলো ভালো এবং কেনার সময় কিন্তু প্রাইসও একটু বেশি থাকে। বাট এবার হতে পারে সব কিছু ভিন্ন হয়ে যাবে, কারণ বাংলাদেশে শুধুমাত্র গ্রামীণ ফোনের ই সিম রয়েছে, অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো অপারেটর এখন ই সিম আসেনি। সো যারা গ্রামীণ ফোন ইউজার রয়েছেন তারা নির্দ্বিধায় হতে পারে আইফোন 14 সিরিজের ফোন নিতে পারলো। অন্যান্য যারা অপারেটরে সিম ইউজ করেন তাদের হইতে পারে যে ইউএসএ ভেরিয়েন্টের ফোন আপনারা হয়তো ইউজ করতে পারবেন না, অন্য কোনো দেশের ফোন ইউজ করতে হবে অথবা জিপি সিম নিয়ে ইউজ করতে হবে। যাই হোক, সেকেন্ড যে বিষয়টা আমার আইফোন 14 সিরিজের ভালো লাগেনি সেটা হলো শুধু আইফোন 14 যে ফোনটা রয়েছে, আমি যদি এটা গত বছর আইফোন 13 এর সাথে কম্পেয়ার করি এভরিথিং সেম, ইভেন আপনার যেটা ব্যাক কভার রয়েছে, আমার যেটা সাইজ দেখলাম ওদের জাস্ট স্লাইটলি একটু ওয়েট কম, এছাড়া এভরিথিং সেম হওয়ার কারণে আপনার আইফোন 13 যদি কেউ ইউজ করে সে 13 ব্যাক কভার আইফোন 14 ইউজ করতে পারবে। মানে প্রসেসর থেকে শুরু করে এভরিথিং সেম, বাট প্রাইস কিন্তু গত বছরের থেকে $100 বেশি। গত বছর আইফোন 13 প্রাইস ছিল $699, বাট এই বছর শুধু আইফোন 14 প্রাইস হলো $799। যদিও টুকটাক কিছু বিষয় অ্যাড করা হয়েছে, বাট তার জন্য $100 আসলে বেশি হয় না। এবং আমার কাছে খুবই অবাক এবং হতাশ লেগেছে যে আইফোন 14 যখন তারা প্রসেসরের ব্যাপারটা ডিক্লেয়ার করে যে তারা এটা নতুন আপগ্রেডেশন এনেছে, আমার কাছে খুবই অবাক লেগেছে, কারণ একই জিনিস নতুন করে এনেছে। ইভেন শুধু তাই না, কিছুটা হয়তো বা ইম্প্রুভমেন্ট পাবেন 10% ইম্প্রুভমেন্টের মতো। সো সেটা যারা 13 ইউজার রয়েছেন তারা 14 যে আই থিঙ্ক সেটা ফিলও করতে পারবেন না। সো এটা আমার কাছে একটা মেজর ল্যাকিংস মনে হয়েছে শুধু 14 সিরিজের ক্ষেত্রে, আই মিন শুধু আইফোন 14 এর সাথে যদি আমি শুধু আইফোন 13 কম্পেয়ার করি তাহলে। দেন আইফোন 14 প্রো সিরিজের নেগেটিভ সাইডের কথা যদি বলতে চাই, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন লঞ্চ প্রোগ্রাম আই মিন, তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন তারা প্রসেসরের কথা বলতেছিল তারা বলতেছিল যে বায়োনিক 13 মানে A13 প্রসেসরটা ইন্ডাস্ট্রির এখন অনেক শক্তিশালী প্রসেসর, বাট তার থেকে এই বায়োনিক A16টা অনেকখানি ইম্প্রুভ হয়েছে। অর্থাৎ এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে 3 বছর আগের চিপের সাথে কম্পেয়ার করে বলা হচ্ছে শক্তিশালী, তার মানে গত বছরের চিপ খুব একটা পিছিয়ে থাকবে না এই বছরের চিপের সাথে। সো আলটিমেটলি বোঝা যাচ্ছে যে এই বছর আইফোন 14 সিরিজের নর্মাল 14 বলেন এবং প্রো সিরিজ বলেন কোনো ভেরিয়েন্টেই প্রসেসরের তেমন কোনো একটা আপগ্রেডেশন নেই। সো বুঝতেই পারতেছেন যে এটা মেনে নেওয়া কিছুটা হলো কঠিন। দেন যে বিষয়টা সবথেকে বড় ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো 13 সিরিজের সাথে 14 সিরিজের কোনো পার্থক্য নেই। আমরা কিন্তু 12 আর 13 এর কিছু পার্থক্য দেখেছিলাম, বাট 13-14 এর আউটলুক একদম হুবু সেম, দেখতে প্রায় সেম। যদিও বলা হচ্ছে যে 14 সিরিজের ডিসপ্লেটা স্লাইটলি বড়, বাট ওইটা চোখে পড়ার মতো না। ক্যামেরাটা একটু মোটা, এটা বোঝা যায়, ক্যামেরা বামটা দেখলে আপনারা বুঝবেন, বাট সেটা মানে অত ডিফারেন্সিয়েট করা যায় না, বা দূর থেকে আপনার দেখলে মনে হবে না যে এটা নতুন আইফোন 14 বা আইফোন 13 প্রো, কোনোটাই আপনি বুঝতে পারবেন। শুধু তাই না, কালারও যেগুলো দিয়েছে নতুন মানে আগের সাথে এখনকার কালারগুলি প্রায় সিমিলার। ইভেন আপনি যদি ছেলেদের চয়েস হিসাবে থিঙ্ক করেন, এই পার্পল কালারটা নিয়ে এসেছে, এটাও কিন্তু খুব একটা আমার কাছে ওভারঅল ভালো লাগেনি। বাট যারা আইফোন ইউজার রয়েছে তাদের হয়তো এই কালারটা নিতে হবে, বিকজ যারা নিয়মিত চেঞ্জ করে তারা আসলে আইফোনের যেটা নতুন কালার থাকে সেটাই কিনে। সো এইবার আইফোনের নতুন কালারটা তো ভালো লাগেনি, গত বছর যেটা ছিল সিয়েরা ব্লু এটা অনেক সুন্দর ছিল, আই মিন যে এইটা ছিল এটা অনেক সুন্দর ছিল, বাট নতুন পার্পল কালারটা অত ভালো লাগেনি। এইটা নিয়ে তো আসলে কিছু বলার অপশন নেই, আইফোন এই কাজটা প্রায়ই করে যে তারা খুব বেশি একটা কালারে আপগ্রেডেশন আনে না, এবারও সেম ঘটনাটাই ঘটলো। এবার শুনে আমরা জেনে নিই 14 সিরিজের কী কী সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার ওয়ান হলো প্রো মডেল, অর্থাৎ 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স। আগের যে 13 প্রো এবং প্রো ম্যাক্স রয়েছে দুটার প্রাইস একদমই সেম, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা শুনেছিলাম $100 বেশিতে আসবে, বাট সেটা তারা
প্রো সিরিজে করেনি, সেটা জাস্ট তারা আইফোন 13 এবং আইফোন 14 ওই সিরিজটাতে করেছে, বাট প্রো ভেরিয়েন্টের সেম প্রাইস রেখেছে। এটা আমার কাছে ভালো লেগেছে। সেকেন্ড যে বিষয়টা খুব ভালো লেগেছে, মানে যেটা না বলার না, সেটা হলো যারা আমরা আইফোন দিয়ে ভিডিও করে থাকি, লেন্স শিফটিংয়ের সময় একটা জাম্প প্রবলেম ছিল আইফোন 13-এ, সেটা তারা বলতেছে ইম্প্রুভ করেছে। যদি আমরা এখন ইউজ করি নিই, রিভিউ করার সময় আমরা বলতে পারবো, বাট যেটা হলো মেইন জিনিস, সেটা হলো অ্যাকশন মুড এনেছে তারা। এই অ্যাকশন মুডে আপনারা ভিডিও করতে পারবেন, কম শেকি ফিল করবে। যদিও আমরা অ্যান্ড্রয়েড ফোন এর আগে দেখেছি বাট রেজুলেশন ড্রপ করে, হতে পারে আইফোনের রেজুলেশন ড্রপ নাও করতে পারে, এটা আমরা রিভিউ করবো বা যখন ইউজ করবো তখন আমরা বলতে পারবো, তখন শেয়ার করবো, বাট আপাত দৃষ্টিতে আমাদের কাছে এখন পর্যন্ত ভালোই লেগেছে। দেন আরেকটা বিষয় খুব ভালো লেগেছে, সেটা হলো আইফোন 14-এর অ্যাডাপটিভ ফ্ল্যাশ। মানে আপনি কোথাও ছবি তুলতেছেন, কতটুকু পাওয়ারফুল আলো দরকার ফ্ল্যাশ লাইটে সেটা মেজার করেই দিবে। মানে সবসময় সেম ফ্ল্যাশ লাইটের আলো দিবে না, যদি বেশি মনে হয় বেশি ফ্ল্যাশের আলোটা পাবেন, যদি কম মনে হয় তাহলে কম আলো দিবে। এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। লেটস সি, ক্যামেরা তো আসলে মানে থিওরিটিক্যালি বোঝা যাবে না, আসলে দেখলে বুঝবো। এবং সবথেকে বড় বিষয় হলো ক্যামেরা সেন্সরে প্রায় 6-7 বছর ধরে আইফোন 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছিল, সো এবার 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। বাট একটা বিষয় বলে রাখি, আইফোন কিন্তু রেজুলেশন যে তাদের ইম্প্রুভ হয়েছে কিনা এই বিষয়ে কোনো কিছু বলা নেই। তার মানে হতে পারে যে 12 মেগাপিক্সেলকে 48 মেগাপিক্সেলে নিয়ে এসে ক্যামেরা সেন্সরটা একটু বড় করেছে, বাট ছবি রেজুলেশন আমার মনে হয় আগে থেকে অনেক বেশি ইম্প্রুভ হয় নাই। যদি হতোই তাহলে অ্যাপেল কিন্তু এটা বলতো, সচরাচর অ্যাপেল এগুলো বলে থাকে তাদের ইম্প্রুভমেন্ট থাকলে, বাট এটা নিয়ে তারা তেমন একটা কথা বলেনি। দেন থার্ড, ডাইনামিক আইল্যান্ড, সেটা হলো আপনারা সবাই জানেন যে অ্যাপেলের উপর একটা বিশাল নচ রয়েছে, যদিও নচটা তারা বাদ দেয়নি, নচটা না বাদ দিয়ে নচটা একটু নিচে নিয়ে এসেছে, কিন্তু নচের ভিতরে নোটিফিকেশনের অপশনগুলো রয়েছে। মেইনলি আপনি যখন কোনো অ্যাপস ইউজ করবেন সেটা নোটিফিকেশনটা অন করা থাকবে, এতে যে বিষয়টা হবে যে মানে অ্যাপসটা রানিং অবস্থা উপরে দেখাবে যে অ্যাপসটা চলতেছে কি না বা কী হচ্ছে না হচ্ছে। যদি আপনি কান শোনেন উপরে দেখা যাবে, এয়ারপড কানেক্ট করলে দেখা যাবে, আইওয়াচ কানেক্ট করলেও দেখা যাবে। এইটা ইন্টারেস্টিং, কারণ শুধু তারা নচটা রাখেনি, সেটাকে কিছুটা ইউজ করেছে যেটা ইউআইতে এবং ইউএক্স থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। লেটস সি, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, বাট ইউজ করার পর বলতে পারবো যে আদৌ এটা কমফোর্টেবল কিনা। দেন যে বিষয়টা ইম্পর্টেন্ট, হতে পারে আমাদের দেশে খুব একটা কাজে দিবে না, সেটা হলো স্যাটেলাইটের সাথে কানেকশনের সুবিধা রয়েছে। আপনার এরিয়াতে যদি কোনো কারণে মোবাইলের নেটওয়ার্ক না থাকে তখন আপনি স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট করে SMS বা মেসেজ পাঠাতে পারবেন, কিন্তু বিষয়টা হলো সম্ভবত এটা সব দেশ থেকে করা যাবে না, যেহেতু আমরা যেসব বিভিন্ন দেশের ভেরিয়েন্টের ফোন কিনি, হতে পারে US ভেরিয়েন্ট, জাপান ভেরিয়েন্ট, অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট, সেসব ভেরিয়েন্টের ফোন হতে পারে, সেসব দেশের স্যাটেলাইটের সাথে কানেক্টেড হতে পারে। এটা আমি কনফার্ম না, এটা নিয়ে ইন ফিউচারে বলতে পারবো আরও কিছুদিন যাক, কারণ স্যাটেলাইট নিয়ে তারা ইন ডিটেলসে তেমন কিছু বলেও নেই যে আসলে কোন দেশের স্যাটেলাইটের সাথে কানেক্টেড হবে। কারণ বাংলাদেশে কিন্তু একটা স্যাটেলাইট রয়েছে, সেটাও ইলন মাস্কেরই, যেটার নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট। এখন ওইটার সাথে কি আমরা কানেক্টেড হতে পারবো কি না US বা অন্য কোনো দেশে অ্যাপেল আইফোন কিনে, এটা এখনও জানি না। যদি আমরা জানতে পারি তখন আমরা এটা আপনাদেরকে জানাবো। দেন আরেকটা বিষয় হলো, এবার তাদের ফোনের 5G নেটওয়ার্কটা একটু ইম্প্রুভ করা হচ্ছে, এতে যে বিষয়টা হবে মোবাইলে চার্জ কম ইউজ হবে, মানে চার্জ কম ড্রেইন হবে। যদিও আমরা এখন পর্যন্ত 5G ইউজ করিনি, সো কম চার্জ ড্রেইন হবে না বেশি হবে এটা বুঝতে পারতেছি না, বাট এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি যে 4G আসার পর বা 3G যখন আমরা ইন্টারনেট ইউজ করি তখন কিন্তু অনেক চার্জ ড্রেইন করে, বাট তারা 5G প্রথম প্রথম অনেক ড্রেইন করলো, এটা ড্রেনিং কমিয়ে আনবে এটা যেহেতু তারা বলতেছে, হতে পারে এটা খুব ভালো কিছু হতে পারে, বাট এখনও কনফার্ম না, আসলে ইউজ করে দেন বলতে পারবো আপনাদের কী অবস্থা এটা। দেন এবার আইফোন 14 সিরিজের কিন্তু হায়েস্ট 2000 nits পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয় মোবাইল ইন্ডাস্ট্রিতে, কিন্তু এটাই সবচাইতে হায়েস্ট। এবং সেই সাথে আমরা এর আগে আইফোন 13 সিরিজে দেখেছিলাম যে 120 Hz পর্যন্ত রিফ্রেশ রেট ছিল এবং সেটা কমে কমে 10 Hz পর্যন্ত এসে পড়তো, বাট নতুনটাতে 1 Hz পর্যন্ত রিফ্রেশ রেট এসে পড়ে। এবং সেই কারণে নতুন এই আইফোন 14 সিরিজে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে, মানে আপনি চাইলে আপনার যে ঘড়ি রয়েছে বা বিভিন্ন নোটিফিকেশন রয়েছে সেটা আপনার ফোন বন্ধ করে রাখতে পারবেন, বাট স্টিল ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন, যেটা অনেকই ইন্টারেস্টিং, এবং সেই সময় মাত্র 1 Hz রিফ্রেশ রেট ইউজ হবে। সো এতে যে বিষয়টা হবে, চার্জ অনেকই কম ড্রেইন হবে, এইটা অনেক বড় একটা ইন্টারেস্টিং ফিচার, বাট কেন যেন আমার মনে হচ্ছে চার্জ ড্রেইন হতে পারে, লেটস সি। কারণ অলওয়েজ অন ডিসপ্লে থাকলে ফোনগুলোতে আমরা চার্জ অনেক ড্রেইন হতে দেখেছি, এবার যদি ডিফারেন্ট কিছু হয় তাহলে তো খুবই ভালো হবে, সেটাও আমরা আসলে যখন ফোন ইউজ করবো তখন বলতে পারবো। এবং সর্বশেষ যে বিষয়টা এবার অ্যাপেলের সবগুলো প্রোডাক্টে অ্যাড করা হয়েছে, অ্যাপেলের ওয়াচ বলেন, অ্যাপেলের আইফোন 14 সিরিজ বলেন, সেটা হলো ক্র্যাশ ডিটেকশন। কোনো কারণে আপনি ধরেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করলেন, আল্লাহ না করুক এরকম কিছু ইনশাল্লাহ হবে না, বাট হতে পারে যে আপনি হতে পারে গাড়িতে আছেন, পড়ে গিয়েছেন বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আইফোন এটা অটোমেটিক বুঝে যাবে। তাদের কিছু সেন্সর রয়েছে, জাইরো সেন্সরের মাধ্যমে বিভিন্ন রকম সেন্সরের সাথে কানেক্টেড হয়ে তারা ফাইন্ড আউট করে ফেলতে পারবে যে আপনার কোনো প্রবলেম হয়েছে, তখন তারা অটোমেটিক 999 কল করবে। যদিও এটা USA যেহেতু লঞ্চ হয়েছে, সো USA বেসিসে দেখিয়েছে, বাংলাদেশে আপনি সেট করে নিতে পারবেন, তখন অটোমেটিক পুলিশের কাছে কল চলে যাবে। এখন বাংলাদেশের পুলিশ যদি খুব অ্যাক্টিভ হয় তাহলে আপনি যে সিচুয়েশনে আছেন সেখান থেকে আপনি
ফিরে আসতে পারবেন, পুলিশ আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে। এটা অবশ্য আমরা পরে বুঝবো, ইউজ না করে ফিচারটা বুঝতে পারতেছি না। বাট আপনি যদি ইউএসএ বা অন্যান্য দেশের কথা থিঙ্ক করেন, ওইসব দেশের পার্সপেক্টিভে কিন্তু এটা অনেক বড় একটা গুড জিনিস, কারণ অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমাদের কিছু করার থাকে না, কাউকে আমরা কলও দিতে পারি না। বাট এখন যদি অটোমেটিক কল যায়, অ্যাটলিস্ট কিন্তু আমরা বেঁচে ফিরতে পারবো, বা অনেক বড় ঝামেলায় পড়লে কিন্তু আমরা কিছু করতে পারবো। সো এইটা আমি মনে করি অনেকগুলো ফিচারের মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট একটা ফিচার, যদি এটা বাংলাদেশে কাজ করে তাহলে আরও ভালো লাগবে। সো এই হলো অ্যাপেল আইফোনের ভালো দিক এবং খারাপ দিক, যেগুলো আমাদের কাছে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত মনে হয়েছে। ইন ফিউচারে ইনশাল্লাহ আমরা আইফোন 14 সিরিজের ফোনগুলোর রিভিউ ভিডিও নিয়ে আসবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।